বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিয়া সিংহ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন 7টা মতো বাজে। এখন থেকে আমি আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর আমার অতিথিকে দেখছেন তো, এ কিন্তু প্রত্যেক দিন দলবল নিয়ে আসে, এর বন্ধু বান্ধবী যতজন আছে সবাইকে নিয়ে আসে। আজকে কেন একা আমি বুঝতে পারছি না। তো আমার বাড়িতে যে রান্না করা ভাতটা, প্রথম ভাতটা কিন্তু ওদেরকে দেওয়া হয়, মানে এটা একদম হবেই, মানে ভুল হয়ে যায় এটা কিন্তু হয়নি, মানে এরকম দিন নেই যে ওদেরকে ভাত না দিয়ে আমরা খেয়েছি। ফার্স্ট ভাতটা কিন্তু ওদেরকেই দেওয়া হয়। তো এটা একটা ভীষণ ভালো লাগার ব্যাপার, মানে মন ভালো হয়ে যায়। আর এখন আমি অনির্বাণের শার্টটা আয়রন করে দিচ্ছি। তো আগে আয়রন আমি করতাম, তো মাস দেড়েক মতন আমি অসুস্থ থাকার জন্য ওই করতো, যদিও ওর উপর একটু প্রেশার পড়ে যায়। আসলে বাইরের ডিউটি, বাড়িতে এসেও এত কিছু মেনটেন, এগুলো না হয় না। তো আজকে আমি বললাম যে দেখো আমি তো ভালো আছি, দাও আমি করে দিচ্ছি। তো ওর জামা প্যান্টটা আয়রন করে তারপরে আমি অন্য কাজে হাত দেব। আর আজকে বাবা এসেছে, তো সেই জন্য এখন তেলে ভাজা ভাজি মুড়ি খেতে দেব। আমার তো লোকালেই বাপের বাড়ি, তো আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে ডিস্টেন্স ওই 3 থেকে 3.5 কিলোমিটার ধরুন। তো আমি অনেক দিন যাইনি বলে বাবা আজকে চলে এসেছে দেখতে। তো তেলে ভাজা ভেজে, মানে পাকুড়ি আর কি, পাকুড়ি ভেজে মুড়ি দেওয়া হবে, আর অনির্বাণও ভাতের সাথে খাবে, আমরাও খাবো। আর আমার মেয়েকে দেখুন লেজ নিয়ে ঘুরে যাচ্ছে, ওর দাদাই এনেছে চকলেট লেজ, সেই লেজটা খেতেই ও ব্যস্ত। আর অনির্বাণ আর বাবা এক টেবিলে খাচ্ছে, তবে অনির্বাণ ভাত খাচ্ছে আর আমার বাবা মুড়ি খাচ্ছেন। তো মেয়ের গ্রীষ্মের ছুটি পড়ে গিয়েছে, তো বাবা তাই বলছে যে একবার চল, দুদিন ঘুরে আসবি। আর আজকের কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এটা হচ্ছে শাক ভাজা, কুঁদরি ভাজা, আর এখানে একটু জিরে লঙ্কা ভাজা আছে, জিরে নেই বোধ হয়, লঙ্কা ভাজাটাই আছে, নুন দিয়ে রাখা আছে, নুন তেল দিয়ে আলু ভাতে মাখা হবে। আর এটা ডাল, আর হয়েছে শুক্তো। তো আজকে অনির্বাণের কলকাতায় মিটিং আছে, তো ও বলল যে মিটিংয়ে যাচ্ছি মানে ভারী খাওয়া হবে, মাছ মাংস সমস্ত আইটেম থাকবে। তো আমি মাছ খাবো না, নিরামিষ ভাত খেয়ে যাব। তো ও আমাদের জন্য চিংড়ি মাছ অল্প করে এনে দিয়ে গেছে, তো সেই চিংড়ি মাছ আর আলু দিয়ে বাটিতে করে বসিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা কে কে এরকম কাঁচা মাছের বাটি খান? আমরা কিন্তু খাই, মানে সমস্তটা সাজিয়ে একেবারে বসিয়ে দেওয়া, পেঁয়াজ, সর্ষে বাটা, আলু, চিংড়ি মাছ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, ব্যাস। তো মাছ বাটি হয়ে গিয়েছে, আমাদের মা মেয়ের এটা হলেই হয়ে যাবে। আর সেই যে দেখুন কালকে লেবু পাড়া হয়েছিল, লেবুটা কিন্তু ওইভাবেই রাখা ছিল। আজকে কাউন্ট করে দিচ্ছি, কাউন্ট করে অনির্বাণ এসে আড়তে দিয়ে আসবে, কারণ পাড়াতে প্রচুর বিলানো হয়ে গেছে, আর দেওয়া যাবে না, মানে কেউ আর নেবেও না, মানে লেবু তো আর প্রচুর খাওয়া যায় না, শাকসবজি যেমন খেয়ে নেওয়া যায়, তো এটা আড়তে দেওয়া ছাড়া কোনো কিছু উপায় নেই। আর আজকে একটা আমি নতুন নাইটি বের করব, এটা একটু জলে ভিজিয়ে তারপরে পরবো। তো নতুন জিনিস আমি কিন্তু জলে না ধুয়ে পরি না, মানে তার কারণ হচ্ছে এমনিতেই প্রচণ্ড গরম, নতুন পরলে আরও গরম লাগবে। তো এই নাইটিটা এবছর পয়লা বৈশাখে দিদি আমাকে কিনে দিয়েছিল, তো সেটা আজকে বের করছি, তারপরে জলে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। আগেকারের কিন্তু মা কাকিমাদের নতুন সুতির ছাপা এলে জলের সাথে নুন মিশিয়ে সেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিত, তো যাতে রঙটা না উঠে আর শাড়িটাও নরম হবে। তো সেই রেওয়াজটাই এখনও চলে আসছে। তো আমি আর ওই লবণ টবণ দিই না, এমনি জলেই নাইটিটা ভিজিয়ে দেব। কালারটা ভালো বলুন, খুব সুন্দর কালারটা, মানে লালের কালারটা ক্যাটক্যাটে নয়, একটা মিষ্টি লাল। তো নাইটিটা এখন জলে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, তারপর এটাকে ভালো করে জলে ধুয়ে মিলে দেবো। অ্যাকচুয়ালি যদি সার্ফে দিয়ে দেওয়া হয় না, তাহলে ওই মাড়টা উঠে যায়, যে নতুনের একটা মড়মড়ে ভাব, যদিও নাইটির কাপড়ে খুব একটা মাড় থাকে না, মানে সুতির ছাপাতে যেমন একটা মড়মড়ে খড়খড়ে ব্যাপার থাকে, সেটা তো আর নাইটিতে থাকে না, ওই জন্যই প্লেন জলে ধুয়ে মিলে দেব। তো যা গরম পড়েছে, তো এই সময় হচ্ছে যত নরম বা একটু ছেঁড়াছুড়ি যেগুলো থাকে সেইগুলো পরলেই আরাম পাওয়া যায়। তো কিছু করার নেই, গরমের সময় নতুন পরতে হচ্ছে, লাগলে তো বের করতেই হবে। আর এখন আমি চলে এসেছি ওয়াশিং মেশিনে জামাকাপড় দেবো। অ্যাকচুয়ালি আমি সপ্তাহে সব দিন মেশিন চালাই না, 2 দিন বা 3 দিন, তো আজকে অনেকগুলো হয়ে গিয়েছে, আর বেডশিটও আছে, তো সেই জন্য
মেশিনটা চালিয়ে দেব। আর এখন দেখা হচ্ছে সন্ধ্যাবেলা আপনাদের সাথে। আজকে সকালবেলা এই পার্সেলটা এসেছে, এ তো ওই একটা স্ট্যান্ড আছে, ওটাকে কি বলে ট্রিপড বলে, মানে আমরা যে ভিডিও শ্যুট করি তার জন্য একটা স্ট্যান্ড, তো যতদূর মনে হয় ওটাকে ট্রিপড বলে, আমি জানি না, আমি হতে পারি ভুল বলছি, তো যাই হোক ওটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, ওটা আজকে সকালে দিয়ে গেছে, তো অনির্বাণ ওটা আনবক্সিং করছে ও ফিটিংস করে দেবে। তো এমনিতেও আমার একটা ছোট স্ট্যান্ড আছে টেবিলে রাখা যায়, সেটা দিয়েই আমি শ্যুট করি, তো মনে হলো যে একটা বড় স্ট্যান্ড নিয়ে রাখলে কাজে লাগবে, তো সেই জন্য এটাকে অর্ডার করা, আর এর সাথে লাইটিং সিস্টেমও আছে। আর এটার আমার দাম পড়েছে 899, মানে ওই 900 টাকাই ধরুন না। তো ওটা অনির্বাণ সেট করে দেওয়ার পর আমরা একটু আজকে বেরোবো, মানে কেকের কিছু জিনিস কিনতে যাব। অ্যাকচুয়াল আমি কেক বানাই, মানে শিখেছি, তো শেখার আগেও কিন্তু আমি কেক বানাতে জানতাম, তবে প্রফেশনালভাবে যতটা ফিনিশিং আসে সেইটা হতো না, কিন্তু আমি বার্থডে কেকও বানিয়েছি আর খ্রিস্টমাস কেক তো মানে প্রায় বানাতাম, তো তারপরে কেকের ট্রেনিং নিয়েছি, মানে সেটা একদিনেরই, একদিনের একটা কোর্স করেছিলাম ওই বার্থডে কেকের ওপরে, তো তারপর থেকে যখন যার কেক লাগে বা টুকটাক অর্ডার এই কাজটা আমি করি, তো সেই জন্য কেকের কিছু জিনিস লাগবে, তো সেইটার জন্যই আমি বেরোবো। বেসিক্যালি ক্রিম নেব আর ওই বেস টেবিলটা যেটাতে কেকটা বসানো হয় বোর্ডটা, ওটা শেষ হয়ে গিয়েছে আর প্যাকেট শেষ হয়ে গেছে, এই তিনটে জিনিসের জন্য আজকে আমাকে যেতে হবে। তো সমস্ত কিছুই আস্তে আস্তে কেনা হচ্ছে, মানে ভিডিও শ্যুট করার জন্য, জানি না সাকসেস পাবো কি না, তবে সাকসেস পাওয়ার জন্যই যে করছি এটা কিন্তু না, নিজের ভালো লাগা আর টাইমটাও পাস হয়ে যাওয়া। ঠিক আছে, কালকে চপস পিলটা খেয়েছি কি ভারী লাগছে, ও পিলটা একটু কম করে দেবেন না। ও সেটা তো আমি জানতাম না, মানে ওর ভিতরে হ্যাঁ জিনিসটা তো ডবল না, মাঝখানে মাঝখানে চকলেট দেওয়া আছে। হুম, আর চকলেট বেশি গেলে তো পেট ভার হবেই। তো আমরাও একটু হালকা টিফিন করে বেরিয়ে যাব, বাদাম ভাজা, নারকেল কোরা আর অল্প ছোলা সেদ্ধ আছে, এইগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এখন চলুন যাই দোকানে, মানে কেকের যেখানে জিনিস পাওয়া যায় সেই দোকান। এই ভেজিটেবিলগুলো নিয়েছি আর এই প্যাকেটটা নিয়েছি আর একটা ট্রোপোলাইট ক্রিম আছে। তো যাই হোক, আমার ভিডিও প্রায় শেষের দিকে, তো পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন।